দেখছো ক্রেজি ব্লগ 100M, আমি সোমনাথ। তো আজকে আমরা যেটা কালী পুজোর প্রস্তুতি নিয়ে, কালী পুজোর কোথায় কোথায় কী প্যান্ডেল হচ্ছে না হচ্ছে সেটা দেখা আমাদেরকে। আমি আর পিঙ্গুদা দুজনে আছি, আর মাস্কটা ক্যারি করো, কারণ আমরা যেখানে ভিডিও করতে যাচ্ছি সেখানে মাস্ক অলওয়েজ ক্যারি করতে হবে, কারণ মাস্কটা আমাদের ভিডিও করতে দিচ্ছে না। তো আজকে আমরা যাবো বারাসাতের দিকে, আমি আর পিঙ্গুদা দুজন মিলে। তো বারাসাতের দিকে কোথায় কী ঠাকুর আছে না আছে সেটা তোমাদের দেখাবো, তো তোমরা ভিডিওটার সাথে থাকো। তোমরা দেখতে পাচ্ছ সবকটা পুরো হাতে তৈরি বানানো, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ টোটাল হাতে। তো এই যে সোলার কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সোলার কাজগুলো পুরোটাই হাতে তৈরি করা এবং পুরোটাই হাতে বানানো। এই যে ছোটো ছোটো জিনিসগুলো দেখতে পাচ্ছ পুরো হাতে তৈরি করা, এইগুলো হচ্ছে হাত যে করোনা পরিস্থিতি ছিল তাতে তারা কেমনভাবে করেছিল কি না করেছিল তখন আমাদের সেই মুহূর্তে আসাটা হয়নি, তো আমরা বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে তাদের সাথে আমরা পরে কথা বলে নেবো। ব্যস্ত এই যে দেখতে পাচ্ছ, আর দুর্গা পুজো মানে কলকাতা, কালী পুজো মানে বারাসাত, সেটা সবাই জানে। তো আমরা চলে এসেছি বারাসাতে, পরপর দেখতে পাচ্ছ এই যে এক একটা যে কারুকার্য, পুরো হাতে তৈরি করা কারুকার্য দেখতে পাচ্ছ। আর তোমাদের পুরো এটা হচ্ছে ব্যায়াম সমিতি, মেন বারাসাত রোডের ঠিক উল্টো দিকে গলির ভিতরে আছে, যাই কেউ বলে দিলে তোমাদের বলে দেবে ব্যায়াম সমিতিটা কোথায় আছে না আছে। আর এই যে আমি পুরো দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুরোটা একটা কাঠের তক্তার উপর দিয়ে পুরো জিনিসটা রেডি করা, জায়গাটা হচ্ছে বিশাল ভালোই একটা, পুরো পুকুরের উপর দিয়ে ডিজাইন করা জায়গাটা দেখতে পাচ্ছ, পুকুরের উপরে কাজ করা। মা কালীকে এখানে লক্ষ্মী রূপে, সবাই তো মা কালী রূপ মানে ভয়ঙ্কর রূপ, যে একটা প্রলয়ঙ্কর ভয়ঙ্কর, কিন্তু মা মূর্তিও এখানে সেই রকমভাবেই তৈরি হচ্ছে যে অভয়বাণী দিচ্ছে যে এই মহাসংকট থেকে মুক্তি দেবো তোদের আমরা। তো সেই ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী বলা হয়েছে। ত্রিপুরা সুন্দরীর আর একটা কথা হচ্ছে যে লক্ষ্মী রূপা মাথা, এখানে কিছুটা হলেও লোক মাকে লক্ষ্মী রূপে পূজিত হচ্ছে, তাই জন্য এখানে দেখো যেখানে যেখানে খড় বেত এবং ঘোগলা তরমা পেঁচা কুলো এসব হয়েছে, আর এখানে কিছু কিছু মুখোশ দেখা যাচ্ছে। এই মুখোশগুলো হচ্ছে আমরা মানুষ মায়ের কাছে আরতি জানাচ্ছি যে হে মা তুমি আমাদের রক্ষা করো।